হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য পরিক্রমায় আপনাকে স্বাগতম। কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি সেগুলো নিয়ে আজ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াটা অনেক বেশি জরুরি। ভিটামিন ডি আমাদের হাড় ও দাঁতের গঠনের জন্য অনেক উপকারী। হাড়ের গঠনের জন্য প্রয়োজন ক্যালসিয়াম, আর এই ক্যালসিয়ামকে শরীরের জন্য উপযোগী করে ভিটামিন ডি। এছাড়াও ভিটামিন ডি প্রোটিন তৈরিতেও সহায়তা করে। পৃথিবীর প্রায় 100 কোটিরও বেশি মানুষ ভিটামিন ডি অভাবে ভুগছে। ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস হল সূর্যের আলো। 80% ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে। সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত যে রোদ পড়ে তাতেই ভিটামিন ডি পাওয়া যায়। রোদে বেশি সময় থাকার প্রয়োজন নেই, 30 মিনিট থাকলেই হবে। সরাসরি যাতে শরীরে রোদের আলো পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যে সকল খাবারের মাধ্যমে আমরা ভিটামিন ডি পেতে পারি তা হল তৈলাক্ত ও চর্বিযুক্ত মাছ, স্যামন মাছ, টুনা মাছ এবং পাঙ্গাসসহ বিভিন্ন সামুদ্রিক মাছে ভিটামিন ডি রয়েছে। প্রতি 100 গ্রাম স্যালমন মাছে 526 IU ভিটামিন ডি রয়েছে। ডিমের কুসুম, যারা মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে ডিমের কুসুম খেতে পারেন। একটি ডিমের কুসুমে 37 IU ভিটামিন ডি রয়েছে, যা আমাদের শরীরের 5% ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে। মাশরুম, ভিটামিন ডি এর ভালো একটি উৎস হতে পারে মাশরুম। ভিটামিন ডি2 সরবরাহ করে মাশরুম, আর প্রাণী থেকে আমরা পাই ভিটামিন ডি3। প্রতি 100 গ্রাম মাশরুমে সাধারণত 130 থেকে 450 ইউনিট পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি পেতে কমলার জুস। কমলা আমাদের সকলেরই পছন্দের একটি ফল, এটি খেতে সকলেই পছন্দ করে। কমলার জুস খেলে ভিটামিন ডি এর অভাব পূরণ করা সম্ভব। ভিটামিন ডি পেতে দুধ খেতে পারেন। ভিটামিন ডি এর ভালো একটি উৎস হতে পারে দুধ। এটি আমাদের হাড়ের বৃদ্ধি থেকে শুরু করে মেধা বিকাশে সহায়তা করে। গরুর কলিজা, ভিটামিন ডি এর একটি ভালো উৎস হতে পারে গরুর কলিজা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, তবে অতিরিক্ত খাবেন না। ভিটামিন ডি পেতে দই খেতে পারেন। 1 কাপ দইয়ে রয়েছে 16% ভিটামিন ডি, যা আমাদের শরীরের ভিটামিন ডি এর অভাব দূর করে।